প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি গেটিসবার্গ অ্যাড্রেস বাই আব্রাহাম লিঙ্কনের উপরে একটি নতুন লেকচার তৈরি করতে যাচ্ছি, তো চলো শুরু করা যাক। গেটিসবার্গ অ্যাড্রেস, এই কথাটার অর্থটা কি? অ্যাকচুয়ালি গেটিসবার্গ হলো আমেরিকার একটা জায়গার নাম, এবং অ্যাড্রেস মূলত এখানে যেটা ঠিকানা এরকম কিছু না, অ্যাকচুয়ালি অ্যাড্রেস মানে হচ্ছে এখানে ভাষণ বা বক্তৃতা, যে বক্তৃতাটা আব্রাহাম লিঙ্কন দিয়েছিল সেই 1863 সালে, সেটা নিয়েই আমরা আর কি আজকে এই লেকচারটা তৈরি করতেছি। তো চলো শুরুতে আগে এই গেটিসবার্গ অ্যাড্রেস বা এই যে গেটিসবার্গের যে ভাষণ বা বক্তৃতাটা দিয়েছিল এর ব্যাকগ্রাউন্ডটা একটু জানতে হবে, তাহলে এই পুরো যে লেকচারটা সেটা অনেক প্রাণবন্ত হবে এবং এটা তোমরা বুঝতে পারবা যে আচ্ছা কেন গেটিসবার্গ অ্যাড্রেসটা হয়েছিল, দেওয়া হয়েছিল। তো চলো, অ্যাকচুয়ালি আমেরিকা স্বাধীনতা পায় 1776 সালে, ঠিক তার 87 বছর পরে 1863 সালে, যখন আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ক্ষমতায় যায়, সেই সময়ে আমেরিকা দুইটা দলে ভাগ হয়ে যায়। একটা হলো কনফেডারেট স্টেটস অফ আমেরিকা, আর একটা হলো ইউনিয়ন, যেটা পরবর্তীতে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা হয়েছে সেটা। তো ইউনিয়নটা ছিল আব্রাহাম লিঙ্কনের পক্ষে, যারা কিনা দাসপ্রথার বিরুদ্ধে কথা বলছিল, অন্যদিকে ফেডারেট স্টেটস অফ আমেরিকা যেটা, সেটা দাসপ্রথাকে রাষ্ট্রীয় রাইটস হিসাবে, স্টেটস রাইটস হিসাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল এবং এটাকে তারা এটার পক্ষে ছিল। তো এরকম একটি অবস্থায় যখন আব্রাহাম লিঙ্কন এই ক্ষমতায় আসেন, সে সময়ে একটা যুদ্ধ শুরু হয়ে যায়, সিভিল ওয়ার যেটা, তার মানে হচ্ছে গৃহযুদ্ধ, আমেরিকাতে গৃহযুদ্ধ শুরু হয়ে যায় এই দুইটা দলের ভিতরে, একটা হচ্ছে ফেডারেল স্টেটস অফ আমেরিকা আর একটা হচ্ছে ইউনিয়ন। তো এদের ভেতরে যে যুদ্ধটা শুরু হয় সেটা হচ্ছে 1863 সালে, 1861 সালে, এবং পরবর্তীতে সেটা শেষ হয় 1865 সালে। তো এই যে 61 এবং 65, অর্থাৎ 1861 থেকে 65 সাল পর্যন্ত যে সিভিল ওয়ারটা হয়, সেই সময়টাতে 1863 সালে, অর্থাৎ এই মিডিলে 1863 সালের 1 জুলাই থেকে 3রা জুলাই, এই 3 দিনের ভেতরে গেটিসবার্গ, যে পেনসিলভানিয়া যে শহর, তারই যে একটা জায়গা গেটিসবার্গ, সেখানে একটা ব্যাপক রক্তক্ষয়ী একটা যুদ্ধ হয়, এবং সেই যুদ্ধে প্রায় 3512 জন ইউনিয়ন যে গ্রুপ, যে দল, তাদের সোলজার মারা যায়, নিহত হয়, এবং তাদেরকে কবর দেওয়া হয় যেখানে, সেই জায়গাটাতে একটা সেমিটারি, অর্থাৎ আমরা যেটা বলতে পারি গেবিয়ার্ড, অর্থাৎ গোরস্থান যেটা বলা হয়, এই রকমের একটা তৈরি করা হয়। এবং এইটা তৈরি করার পরে, অর্থাৎ 1 জুলাই থেকে 3রা জুলাই পর্যন্ত এই রক্তক্ষয়ী সংঘর্ষটা হয়, এবং এর পরবর্তীতে যখন নভেম্বরে, অর্থাৎ এই সময়টার ভেতরেই একটা গোরস্থান ওখানে তৈরি করা হয়, সেমিটারি তৈরি করা হয়, এবং এর পরবর্তীতে নভেম্বরে গিয়ে এই আব্রাহাম লিঙ্কনকে ইনভাইট করা হয় ওই যে সেমিটারিটা, সেটাকে উদ্বোধন করার জন্য। এবং সেইখানে এইটা উদ্বোধন করতে এসে আব্রাহাম লিঙ্কন একটা ভাষণ দেন, এবং সেটাই গেটিসবার্গ অ্যাড্রেস নামে পরিচিত। তো চলো, এই যে ভাষণ যেটা, যেটা টেক্সট, সেটা সম্পর্কে আমরা একটু জেনে আসি। তো সেটা সম্পর্কে যদি জানতে যাই, এই হচ্ছে আমাদের টেক্সট যেটা তোমাদের বইতেও আছে, তো সেইটুকুই আমি লাইন বাই লাইন বা এখানে কোথায় কী বলছে সেটা একটু বলার চেষ্টা করব। পরবর্তীতে এখানে আরও যে প্রশ্নগুলো আছে, আরও যে বিষয়গুলো, সেগুলো নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব। তো ঠিক আছে, চলো একটু খেয়াল করো যে 4 স্কোর অ্যান্ড 7 ইয়ার্স এগো, 4 স্কোর বলতে 1 স্কোর = 20 বছর, তাহলে 4 স্কোর বলতে 4 বিশে 80 বছর, অ্যান্ড 7 ইয়ার্স আরও 7, অর্থাৎ 80 + 7, এই হলো 87 বছর, তাহলে 87 বছর এগো, 87 বছর আগে আওয়ার ফাদার্স, আমাদের পূর্বসূরীরা ব্রট ফোর্থ অন দিস কন্টিনেন্ট, এই মহাদেশে নিয়ে এসেছিল এ নিউ নেশন, একটা নতুন জাতি, কনসিপ্ট উইথ লিবার্টি,
যাদের মনের ভেতরে ছিল স্বাধীনতা কনসেপ্ট, মানে তারা তারা বুকে ধারণ করেছিল বা নিজেদের মধ্যে ধারণ করেছিল স্বাধীনতা, অ্যান্ড ডেডিকেটেড টু দ্য প্রপোজিশন, এবং একটা প্রস্তাবনার প্রতি তারা নিজেদেরকে উৎসর্গ করেছিল বা নিজেদেরকে আত্মনিয়োগ করেছিল, সেটা হলো অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, সকল মানুষকেই সমানভাবে তৈরি করা হয়েছে বা আল্লাহ সকল মানুষকে সমানভাবে তৈরি করেছেন, এই বিষয়টাই প্রতি, এই মন্ত্রণাটার প্রতি তারা নিজেদেরকে আত্মনিয়োগ করেছিল। তাহলে আবার বলি এই দুটো লাইন, যে আব্রাহাম লিঙ্কন তার গেটিসবার্গ অ্যাড্রেসের প্রথম যে দুটো লাইন সেটা বলছে যে 4 স্কোর অ্যান্ড 7 ইয়ার্স এগো, অর্থাৎ টোটাল 87 বছর আগে, আওয়ার ফোর্থ ফাদার ওয়ার্ড ফোর্থ অন দিস কন্টিনেন্ট, আমাদের পূর্বসূরীরা এই কন্টিনেন্টে নিয়ে এসেছিল একটা নিউ নেশান, যে নেশানের ভেতরে কনসিপ্ট লিবার্টি স্বাধীনতা ছিল, অ্যান্ড ডেডিকেটেড টু দ্য প্রপোজিশন দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, যে তারা একটা প্রস্তাবনা বা একটা বিষয়ের ওপরে আত্মনিয়োগ করেছিল বা ডেডিকেট করেছিল নিজেদেরকে, সেটা হচ্ছে বা একটা মন্ত্রের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, এবং সে মন্ত্রটা হচ্ছে অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, সকল মানুষকেই সমানভাবে সৃষ্টি করেছেন বিধাতা, এইটা। আচ্ছা, এর পরের লাইনে যেটা বলছে, নাও উই আর ইনগেজড, আমরা এখন ইনগেজড ইন এ গ্রেট সিভিল ওয়ার, একটি বড় গৃহযুদ্ধে, অর্থাৎ আমরা এখন বড় গৃহযুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছি, আমরা লিপ্ত, টেস্টিং হোয়েদার দ্যাট নেশান অর অ্যানি নেশান সো কনসিপ্ট অ্যান্ড সো ডেডিকেটেড ক্যান লং ইনডিওর, বলছে যে আমরা একটি সিভিল ওয়ারের ভেতরে লিপ্ত আছি, টেস্টিং, যেটা টেস্ট নিচ্ছে আমাদের, আমাদের পরীক্ষা নিচ্ছে, হোয়েদার দ্যাট নেশান, সেই জাতিটা অর অ্যানি নেশান অথবা অন্য যে কোনো জাতি সো কনসিপ্ট অ্যান্ড সো ডেডিকেটেড, যারা বুকের ভেতরে ধারণ করে আছে ওই রকমের একটি মন্ত্রণা, অ্যান্ড ডেডিকেটেড, এবং যারা সেই মন্ত্রণার প্রতি নিজেদেরকে আত্মনিয়োগ করেছে, ক্যান লং ইনডিওর, তারা কি টিকে থাকতে পারে কি না, এই বিষয়টা বলছে যে আমরা এখন সিভিল ওয়ারের ভেতরে আছি, এবং এই সিভিল ওয়ারটা আসলে একটা পরীক্ষা নিচ্ছে আমাদের, যে আমাদের যাদের ভেতরে এত সুন্দর একটা মন্ত্রণা আছে, আমরা এত সুন্দর একটা বাণীকে বুকে ধারণ করে আমাদের রাষ্ট্রকে গড়তে যাচ্ছি, সেই রাষ্ট্রটা কি টিকে থাকতে পারে কি না এই সিভিল ওয়ারের মাধ্যমে, সেটা আসলে একটা টেস্ট হচ্ছে। আচ্ছা, উই আর মিট অন এ গ্রেট ব্যাটেল ফিল্ড অফ দ্যাট ওয়ার, আমরা মিট করেছি বা আমাদেরকে মিট করানো হয়েছে, মুখোমুখি করানো হয়েছে একটি বড় ব্যাটেলে অফ দ্যাট ওয়ার, অর্থাৎ এই যুদ্ধের একটি সর্ববৃহৎ বা সবচেয়ে বড় একটি ব্যাটেল ফিল্ডে, যুদ্ধক্ষেত্রে আমরা আজকে জড়ো হয়েছি বা আমরা মিট করেছি। উই হ্যাভ কাম টু ডেডিকেট এ পোর্শন অফ দ্যাট ল্যান্ড, আমরা এখানে এসেছি উৎসর্গ করতে এ পোর্শন অফ দ্যাট ফিল্ড, ওই ব্যাটেল ফিল্ডের একটা অংশকে ডেডিকেট করতে, উৎসর্গ করতে আমরা এসেছি, অ্যাজ এ ফাইনাল রেস্টিং প্লেস ফর দোজ হু হিয়ার গেভ দিয়ার লাইফ, একটা ফাইনাল রেস্টিং প্লেস, অর্থাৎ চূড়ান্ত যে জায়গা, যেটা আসলে বলা হচ্ছে, যেটা হচ্ছে কবরের কথা, যেটা বলা হচ্ছে চিরন্তনী মানে ভাবে রেস্ট নিচ্ছে তারা, এবং সেই রেস্টের জায়গা, তাদের কবরের জায়গা উৎসর্গ করতে আমরা আজকে এখানে এসেছি, ফর দোজ, তাদের জন্য, হু হিয়ার গেভ দিয়ার লিভস, যারা এখানে তাদের জীবনটা দিয়েছিল, দিয়েছে, দ্যাট নেশান মাইট লিভ, এবং তারা কেন জীবনটা দিয়েছিল, যাতে করে ওই নেশানটি মাইট লিভ, টিকে থাকতে পারে বা বেঁচে থাকতে পারে, অর্থাৎ আমরা আজকে ওই একটি বড় যুদ্ধক্ষেত্রে মিট করেছি এবং এখানে এসেছি তাদেরকে, যারা এখানে প্রাণ দিয়েছিল এই নেশানটাকে বাঁচিয়ে রাখার জন্য, তাদেরকে এই ফিল্ডের, এই ব্যাটেল ফিল্ডের একটা অংশ ডেডিকেটেড করতে, তাদের চিরন্তন ঘুমানোর জায়গা হিসেবে, অর্থাৎ তারা যে কবর দেওয়া হবে, সেই কবরের যে কবরটাকে ফাইনাল রেস্টিং প্লেস বলে বলা হচ্ছে, যে এইখানে এই পোর্শনটা তাদের জন্য উৎসর্গ করতে এসেছি। আচ্ছা, ইট ইস অল টুগেদার ফিটিং অ্যান্ড প্রপার দ্যাট উই শুড ডু দিস, এইটা অ্যাকচুয়ালি আমাদের করা উচিত এবং এইটাই উপযুক্ত এবং এইটাই একসঙ্গে ফিট একটা কাজ আমরা করছি, অর্থাৎ আমরা যে কাজটা করছি এটা
প্রচণ্ড উপযুক্ত একটা কাজ এবং এটা আমাদের করা উচিত। আচ্ছা, এর পরবর্তীতে যেটা বলছে, আচ্ছা এই চারটা লাইন যদি আরেকবার বলি, যে এখন আমরা একটা বড় সিভিল ওয়ারের ভিতর দিয়ে যাচ্ছি, যে সিভিল ওয়ারটা অ্যাকচুয়ালি একটা টেস্ট নিচ্ছে যে এই ধরনের বাণী যে জাতি হৃদয়ে ধারণ করে আছে তারা কি টিকে থাকতে পারে কি না। এবং আমরা আজকে এখানে মিট করেছি এই ব্যাটেল ফিল্ডের একটা অংশ তাদেরকে দেওয়ার জন্য, যারা এই জাতিটাকে টিকিয়ে রাখার জন্য তাদের জীবন দিয়েছিল। এবং আমরা যেটা করছি আজকে এটা হচ্ছে আমাদের করা উচিত, এবং এটাই উপযুক্ত একটা বিষয় যে আমরা তাদেরকে এই একটা সেমিটারি তৈরি করছি তাদের জন্য, বা তাদেরকে সম্মান জানাতে পারছি এই বিষয়টা। আচ্ছা, এরপরে যদি দেখি যে বাট ইন এ লার্জার সেন্স, কিন্তু একটি বৃহৎ অর্থে, বা আমরা যদি বড় করে চিন্তা করি, ইন এ লার্জার সেন্স বলতে বৃহৎ অর্থে বা বড় করে চিন্তা করা, যে আমরা যদি ব্যাপকভাবে চিন্তা করি, উই ক্যান নট ডেডিকেট, আমরা মূলত তাদেরকে উৎসর্গ করতে পারি না। উই ক্যান নট কনসেক্রেট, আমরা মূলত তাদেরকে নিবেদনও করতে পারি না। উই ক্যান নট হলো, আমরা তাদের উদ্দেশ্যে যে তাদেরকে যে এটা দিচ্ছি এটা মূলত আমরা দিতেও পারি না। অ্যাকচুয়ালি আমরা তাদেরকে যেটা উৎসর্গ বলছি আমরা, এটা আসলে উৎসর্গ না, দিস গ্রাউন্ড, অর্থাৎ আমরা যে গ্রাউন্ডটা তাদেরকে ফাইনাল রেস্টিং প্লেস হিসেবে দিচ্ছি এটা আসলে উৎসর্গ না, আমরা এটা করতে পারি না। আচ্ছা, কেন পারি না? দ্য ব্রেভ ম্যান, ওই সাহসী লোকগুলো, লিভিং অ্যান্ড ডেড, যারা বেঁচে আছে তারা এবং যারা মৃত তাদের, অর্থাৎ ওই যে যুদ্ধে যারা মারা গেছে তাদেরকেও উনি অ্যাড্রেস করছেন, এবং যারা এখনও বেঁচে আছে তাদের কথাও তিনি বলছেন, যে ব্রেভ ম্যান, সাহসী লোকগুলো যারা বেঁচে আছে এবং মারা গেছে, হুই স্ট্রাগল হিয়ার, যারা এখানে যুদ্ধ করেছিল, হ্যাভ কনসেক্রেটেড ইট, তারা এইটা উৎসর্গ করেছিল, অর্থাৎ তারা তাদের লাইফটাকে উৎসর্গ করে দিয়েছে। ফার অ্যাভাভ আওয়ার পোর পাওয়ার টু অ্যাড অর ডিট্র্যাক্ট, অর্থাৎ আমরা যে আমাদের দুর্বল একটা শক্তি নিয়ে তাদেরকে যেটা আমরা নিবেদন করতে আসছি, তারা যে এইখানে যেটা হ্যাভ কনসেক্রেটেড, অর্থাৎ তারা যে এখানে যে উৎসর্গটা করেছে, তাদেরকে আত্মনিয়োগ করেছিল, এইটা তার চেয়ে অনেক বেশি, বা আমরা যেটা করছি সেটা হচ্ছে অনেক কম। পোর পাওয়ার টু অ্যাড অর ডিট্র্যাক্ট, অর্থাৎ খুবই সামান্য একটা অংশ আমরা দিচ্ছি, তারা যেটা করেছে তারা আর আরও অনেক বেশি কিছু করেছে তারা। আচ্ছা, দ্য ওয়ার্ল্ড উইল লিটল নোট, বিশ্ব হয়তোবা খুব অল্পই এটা নোট করে রাখবে, লিখে রাখবে, নর লং রিমেম্বার হোয়াট উই সে হিয়ার, অথবা মনেও রাখবে না যে আমরা এখানে আজকে কি বলছি, বাট কিন্তু ইট ক্যান নেভার ফরগেট হোয়াট দে ডিড হিয়ার, কিন্তু এইটা কখনোই কেউ ভুলে যাবে না বা ভোলার নয় তারা এখানে কি করেছিল। বলছে যে আমরা আজকে যে এই ব্রেভ ম্যান বা সাহসী যে যোদ্ধা, তাদেরকে যে এক টুকরো জমি তাদের কবরের স্থান হিসেবে দিতে এসেছি, এইটা হয়তোবা বিশ্ব খুব কমই লিখে রাখবে, অথবা কেউ মনেও রাখবে না আমরা এখানে আজকে কেন এসেছি বা কি বলছি, কিন্তু তারা যে যুদ্ধটা করেছিল এইটা কখনোই ভোলার নয়, এবং পৃথিবীবাসী কখনোই ভুলবে না, এবং আমরাও ভুলব না। ইট ইজ ফর আজ দ্য লিভিং, আমরা যারা বেঁচে আছি এটা আমাদের জন্য রেদার টু বি ডেডিকেটেড হিয়ার টু দ্য আনফিনিশড ওয়ার্ক হুইজ দে হু ফট হিয়ার হ্যাভ দ্য সো ফার নোবলি অ্যাডভান্সড। বলছে ইট ইজ ফর আস দ্য লিভিং, আমরা যারা বেঁচে আছি তাদের জন্য এটা উপযুক্ত, রেদার টু বি ডেডিকেটেড, আমাদের বরং ডেডিকেটেড করা উচিত, ডেডিকেট করা উচিত আমাদের নিজেদেরকে যারা বেঁচে আছি। কি ডেডিকেটেড করা উচিত? হিয়ার টু দ্য আনফিনিশড ওয়ার্ক, যেটা যে কাজগুলি এখনও সমাপ্ত হয়নি সেই কাজগুলোর প্রতি, হুইজ দে ফর, হুইজ দে হু ফর, যেটার জন্য তারা যুদ্ধ করেছিল, সো ফার নোবেল অ্যাডভান্স, নোবলি অ্যাডভান্স, অর্থাৎ এত শৌর্য বীর্যের সহিত, এত বিক্রমে তারা, বীর বিক্রমে তারা যে অ্যাডভান্সড হয়েছিল, তারা যে যুদ্ধ করেছিল, সেই যুদ্ধের পরবর্তীতে যে আনফিনিশড কাজগুলো করে আছে সেগুলোকে যদি আমরা ফিনিশড করি, তাহলে সেটাই হবে মূলত ডেডিকেটেড,
মূল ডেডিকেটেড বা আসল ডেডিকেশন সেটাই হবে। তাদেরকে আসলে আমরা যদি কিছু দিতে চাই, তাহলে আমরা তাদের আনফিনিশড ওয়ার্কগুলো যদি কমপ্লিট করি, তাহলে সেটা হবে পরিপূর্ণভাবে তাদেরকে কিছু দেওয়া। ইট ইজ রাদার ফর আস টু বি হিয়ার ডেডিকেটেড টু দ্য গ্রেট টাস্ক রিমেইনিং বিফোর আস। এই যে এখানে ক্লিয়ার করে বলছে যে এইটা আমাদের জন্য ডেডিকেশন হবে, আমরা তাদেরকে তখনই কিছু দিতে পারবো টু দ্য গ্রেট টাস্ক রিমেইনিং বিফোর আস, যেটা আমাদের সামনে এখনো রয়ে গেছে সেগুলো। দ্যাট ফ্রম দিস অনার ডেড উই টেক ইনক্রিজড ডিভোশন টু দ্যাট কজ ফর হুইচ দে গেভ দ্য লাস্ট ফুল মেজার অফ দ্য ডিভোশন। বলছে এটা তাদেরকে একটা সম্মান জানানো হবে ওই মৃত ব্যক্তিদেরকে বা মৃত সোলজারদেরকে যারা ওই দিন জীবন দিয়েছে। আমরা যদি তারা যে জীবন দিয়েছে এইটার প্রতি সম্মান রেখে আমরা যদি আমাদের নিজেদেরকে ইনক্রিজড ডিভোশন করি, অর্থাৎ পরিপূর্ণভাবে আত্মনিয়োগ করি, দ্যাট কজ ফর হুইচ, ওই কারণে যেটার জন্য তারা জীবন দিয়েছে, লাস্ট ফুল মেজার অফ ডিভোশন, অর্থাৎ তাদের জীবনের চূড়ান্ত ডিভোশনটা যারা দিয়েছে, আত্মনিয়োগ করেছে, সেটার প্রতি সম্মান জানানো হবে। অর্থাৎ আমরা যদি একটি মানে আমরা যদি ফুললি ডিভোশন দেই, ডিভোটেড হই তাদের ওই কাজগুলির প্রতি যারা তারা করতে চেয়েছিল কিন্তু জীবনটা চলে যাওয়ার কারণে তারা করতে পারে নাই, আমরা যদি সেটা এখন পূরণ করি, তাহলে এটা হবে ওই মৃত ব্যক্তিদের প্রতি আমাদের প্রকৃত সম্মান জানানো। আচ্ছা, দ্যাট উই হিয়ার হাইলি রিজলভ দ্যাট দিস ডেড শ্যাল নট হ্যাভ ডাইড ইন ভেইন। আমাদেরকে এটা হাইলি রিজলভ করতে হবে, মনে মানে শপথ করতে হবে, প্রতিজ্ঞা করতে হবে, বিশ্বাস করতে হবে যে দিস ডেড শ্যাল নট হ্যাভ ডাইড ইন ভেইন। ওই সকল মৃত ব্যক্তিদের যে মৃত্যুটাকে সেটা আমরা বৃথা যেতে দেব না, ইন ভেইন বৃথা যেতে দেব না। দ্যাট দিস নেশন, যাতে করে এই জাতি আন্ডার গড, গডের কাছে, শ্যাল হ্যাভ এ নিউ বার্থ অফ ফ্রিডম। আন্ডার গড বলতে এখানে গডের দয়ায়, যে যাতে করে এই জাতি গডের দয়া বা গডের রহমতে শ্যাল হ্যাভ এ নিউ বার্থ অফ ফ্রিডম, একটা নতুন স্বাধীনতার জন্ম নিবে যদি আমরা ওই কাজগুলো করে থাকি। তবে অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল বাই দ্য পিপুল ফর দ্য পিপুল শ্যাল নট পেরিশ ফ্রম দিস আর্থ। এবং ওই সরকার, যে সরকার হলো অফ দ্য পিপুল জনগণের, বাই দ্য পিপুল জনগণের দ্বারা, ফর দ্য পিপুল জনগণের জন্য কাজ করে, শ্যাল নট পেরিশ ফ্রম দিস আর্থ, কখনোই মুছে যাবে না এই পৃথিবী হতে। আচ্ছা, আরেকটা জিনিস, গণতন্ত্রের যে সংজ্ঞা, তোমরা অনেকেই যারা আর্টসে থেকে এসেছো, যারা রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি পড়েছো, এটাতে গণতন্ত্রের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা যেটা, ডেফিনেশন যেটা, সেটা মূলত দিয়েছিল আব্রাহাম লিঙ্কন। এবং সে যে সংজ্ঞাটা দিয়েছিল যে গণতন্ত্র হলো মানুষের জন্য, মানুষের দ্বারা এবং মানুষের সরকার, তো এইখানে মূলত সেই সংজ্ঞাটাই এখানে দেওয়া আছে যে গভর্নমেন্ট অর্থাৎ সরকার বা গণতন্ত্র হচ্ছে মানুষের, মানুষের দ্বারা গঠিত হবে এবং মানুষের জন্য কাজ করবে, এবং সেই সরকার কখনোই পৃথিবী হতে মুছে যাবে না বা ধ্বংস হবে না। তো এই সংজ্ঞাটাই হচ্ছে গণতন্ত্রের সর্বোৎকৃষ্ট সংজ্ঞা এখন পর্যন্ত, যেটা আব্রাহাম লিঙ্কন, ষোড়শ প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দিয়েছিল। তো এই হলো টোটালি আমাদের এই গেটিসবার্গ অ্যাড্রেস এবং এর ব্যাকগ্রাউন্ড সহ আজকে যেটা বললাম, এইটুকু পড়ার চেষ্টা করো এইটুকু। এবং এই এটা অ্যাকচুয়ালি এটা অনেক সহজ, এটার যে সেন্টেন্সের যে মিনিংগুলো বা ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে খুব বেশি কঠিন না, এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা। আর ফার্স্ট ইয়ারে যারা আছো তাদের জন্য তো এটা অনেক বেশি ভালো হবে। তো এটা তোমরা, আমি যতটুকু দেখাইলাম বললাম, এটা তোমরা তোমাদের নোট গাইড ফলো করে আরও বেশি এনরিচ করে নিও তোমাদের নলেজটাকে, এবং পরবর্তীতে এটার উপরে যে আরও শর্ট কোশ্চিন বা ব্রড কোশ্চিন বা এক্সপ্ল্যানেশন, এগুলো সব নিয়ে আমরা আলোচনা করব। ওকে, টিল দেন, আল্লাহ হাফেজ।